তিন এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনতে ফের সভা হচ্ছে 15ই ফেব্রুয়ারি। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত তিনটি এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে সামঞ্জস্য আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণয়ন করা স্কুল কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসার এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে। এই নীতিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য আনার বিষয়ে আলোচনা করতে ফের সভার আয়োজন করা হয়েছে। আগামী 15ই ফেব্রুয়ারি বুধবার এ সভা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয় শিক্ষার তিন অধিদপ্তর এনটিআরসি এর কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নোটিশে মন্ত্রণালয় বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণয়ন করা বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে 15ই ফেব্রুয়ারি বুধবার দুপুরে অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই আনম আল ফিরোজের সভাপতিত্বে এক সভা অতিরিক্ত সচিবের কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় অংশ নেওয়ার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এনটিআরসি এর চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালককে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত 25শে অক্টোবর ও 16ই নভেম্বর তিন এমপিও নীতিমালায় সামঞ্জস্যতা আনতে সভা অনুষ্ঠিত হয়েছিল। সভার নোটিশটি আমরা দেখে নেব। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা সমূহের মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে জনাব আনম আল ফিরোজ অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মহোদয়ের সভাপতিত্বে আগামী 15ই 2 2023 তারিখ বুধবার সকাল 10:30 ঘটিকা অতিরিক্ত সচিব মহোদয়ের 6নং ভবন 17তলা কক্ষ নং 17-5 নং কক্ষে সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আজকের এই ভিডিওর নোটিশ সম্পর্কে অবগত হলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।